টেকনোলজি সেলের একটা প্রোডাক্ট আমরা বানিয়েছি প্রীতিময় সান্যালের তত্ত্বাবধানে। এটি হলো মাস্ক স্ক্যানার। এটার কাজ হচ্ছে যে প্রধানত যে মাস্ক ঠিকমতো পরা আছে কি না সেটাকে এটা ধরে ফেলে। এটা নাম দেওয়া হচ্ছে স্মৃতিস মাস্ক স্ক্যানার, এবং বিভিন্ন জায়গায় এটা ল্যাপটপ বা মোবাইলের সঙ্গে কানেক্ট করে এটা এই ডিভাইসটা লাগানো যায়। এবং এটার ফলে বিভিন্ন জায়গায় যারা অফিসে আসছেন বা মার্কেট প্লেস এসব জায়গায় লোকজনে বেশি যাতায়াত রয়েছে সেখানে প্রত্যেকে মাস্ক ঠিকমতো পরা আছে কিনা ধরা যাবে। আমাদের এটা নিয়ে অনেকেই অনেক জায়গা থেকেই এটাই উৎসাহ দেখা গেছে, অনেকেই এটা চেয়েছেন। আমরা বহু জায়গাটা ইনস্টলও করেছি এবং আরও করব। আমরা মনে করি যে এই মাস্ক স্ক্যানারটি ব্যবহার করে করোনার ব্যাপারে, করোনা সংক্রমণ ঠেকানোর ব্যাপারে একটা সচেতনতা বাড়বে, নিয়ন্ত্রণও বাড়বে। থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা ডিজিটাল এই অনলাইন ক্লাস চালাবার জন্য বা মিটিং চালাবার জন্য আমরা একটা ভিডিও কনফারেন্সিং টুল বার করেছি, প্ল্যাটফর্ম বার করেছি, যার ফলে যে আমাদের যে সমস্ত জায়গাতে এই অনলাইন ক্লাস চলছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায়, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আমার মনে হয় এটা খুব ভালোভাবে ক্লাসটা চালানো যাবে। এটা একেবারেই বিনা পয়সায় আমরা যারা আবেদন করছেন তাদেরকে দিচ্ছি। ওপেন সোর্স সফটওয়্যার থেকে এটা তৈরি করা হয়েছে এবং এর মধ্যে অনেক খুব ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে। সিকিউরিটি ভালো, ক্ল্যারিটি ভালো এবং এখানে লো ব্যান্ডউইথ তো এটা চলবে, ফলে অনেক জায়গাতে যে সমস্যাগুলো হয় অনলাইন ক্লাস চলাকালীন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সেই সমস্যাগুলো যতটা পারা যায় আমরা চেষ্টা করেছি এখানে সমাধান করতে এবং এটা আরও আপগ্রেড করা হবে ভবিষ্যতে। আর যারা আবেদন করছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় আমরা এটা দিয়ে দিচ্ছি।